জলঙ্গির নদীর বুকে ফেলা মাটি কংক্রিটে তুলতে বাধা করানোর ফলে আন্দোলন, বন্ধু সংগঠনের পাশে নিয়ে জলঙ্গি নদীর সমাজের। এনএইচএআই গত ডিরেক্টরের সামনে প্রতিশ্রুতি আদায়ের জন্য জলঙ্গি নদীর সমাজ ও সাথী সংগঠন ও শম্ভুনগর মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষরা ঠিকাদার সংস্থা কেসিসি বিল্ড কন প্রাইভেট লিমিটেডের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে ঘেরাও করে মাটি তোলার জন্য বিক্ষোভ দেখায়। এটি নদী আন্দোলন এবং পরিবেশ আন্দোলনের ক্ষেত্রে ঐতিহাসিক মুহূর্ত। আন্দোলন গড়ে তুলতে গ্রামের মানুষকে সংগঠিত করে নৈতিক এবং সামাজিক দায়বদ্ধতার জন্য বিগত কয়েকদিনের ধারাবাহিক কর্মসূচি এবং সকাল থেকে অফিসে অবস্থান এবং ঠিকাদার সংস্থার সর্বোচ্চ পদাধিকারীকে ঘটনাস্থলে আসতে বাধ্য করা হয় এবং নির্দিষ্ট দাবিতে অনর্থকে তাকে দিয়ে কাজটা আদায় করার জন্য ছিল আজকের দিনটি নাছোড় মনোভাবের পরিচায়ক। জলঙ্গি নদী সমাজের সংগঠন অমিতাভ সেনগুপ্ত কেসিসি বিল্ডকন প্রাইভেট লিমিটেডের দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীকে নিয়ে তাদের ফেলে রাখা কংক্রিট ও মাটি মাঝ নদীতেই প্রত্যক্ষ করতে নৌকা করে মাঝ নদীতে নিয়ে যায় বিষয়টি প্রত্যক্ষ করাতে। জলঙ্গি নদীর ওপরে সেতু নির্মিত হয়েছে, এখনো নির্মাণ কার্য চলছে, একাধিক সেতু নির্মাণ হচ্ছে, সেখানে উন্নয়নের জন্য সেতু নির্মাণ খুব স্বাভাবিক বিষয়, কিন্তু নদীকে রক্ষা করে সেতু নির্মাণ করতে হবে। এটা জলঙ্গি নদী সমাজ, অঞ্জনা বাঁচাও কমিটি সহ প্রত্যেকটি সংগঠনেরই দাবি এবং নদী পরিবেশ কর্মীদের দাবি। কিন্তু জলঙ্গি সেতুর নিচে যেভাবে ইট কাঠ পাথর কনস্ট্রাকশনের বিভিন্ন সরঞ্জাম দীর্ঘদিন ধরে পড়ে আছে, তাদের নদীর যে স্বাভাবিক গতি তা রুদ্ধ হচ্ছে। ইতিপূর্বে আমরা বিভিন্ন সংগঠন যৌথভাবে সেটা পরিষ্কারের উদ্যোগ নিয়েছিলাম প্রতীকী কর্মসূচি হিসেবে। আজকে আমরা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার যে ভাটজাংলা কৃষ্ণগড়স্থিত অফিস, সেখানে আমরা তাদের আধিকারিকদের সাথে কথা বলতে এসেছি। আমরা আশাবাদী তারা এই সমস্যার সমাধানে উদ্যোগী হবে এবং নদীর যে স্বাভাবিক গতি তা ফিরিয়ে দিতে সচেষ্ট হবে। আপনার নাম? দীপক রায়, অঞ্জনা নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে আমি এখানে উপস্থিত হয়েছি। পাশাপাশি আমি জলঙ্গি নদী সমাজেরও একজন নদী পরি। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানি প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়।